নমস্কার ডি টিভি প্লাসের বাস্তবিক আলোচনা এবং ব্যাখ্যার আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগত হ্যাঁ থামনেলে যেটা দেখেছেন একদম আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে বর্তমানে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা সবসময় আলোচনা করি আজকে ঝুঁকে যাওয়া সংবাদ মাধ্যম এই ঝুঁকে যাওয়া সংবাদ মাধ্যমের বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আমি এতদিন ধরে যা বুঝেছি আমার বয়স এই মুহূর্তে দাঁড়িয়ে পঁচিশ তো এই মুহুর্তে দাঁড়িয়ে আমি যেটা বুঝেছি সেটা আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং আপনারা যারা ভিডিওটা দেখবেন এই অনুষ্ঠানটা এই এপিসোডে যারা দেখবেন তাদেরকে দয়া করে অনুরোধ করবো শেষ অবধি দেখার জন্য তাহলে আপনারা আমার সাথে সহমত কিনা আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন দেখবেন যে এখন বর্তমানে একটা ট্রেন্ডিং হয়ে গেছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন পন্থী হয়ে গেছে কেউ ডানপন্থী হয়ে গেছে কেউ বামপন্থী হয়ে গেছে কেউ রামপন্থী হয়ে গেছে কেউ হাতপন্থী হয়ে গেছে এরকমই যে বিভিন্ন পন্থী অর্থাৎ নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে কাজ করছে সংবাদ মাধ্যম বা একটা নির্ভীক যে সাংবাদিকতা সেই সাংবাদিকতা কিন্তু কোথাও না কোথাও আমাদের এই যে পশ্চিমবঙ্গে আমাদের এই যে ভারতবর্ষে কোথাও না কোথাও লোপ লোভ পাচ্ছে আপনারা যখন ইন্টারন্যাশনাল মিডিয়া দেখবেন বিভিন্ন মিডিয়া যখন বাইরের দেশের মিডিয়া সেখানে দেখবেন যে সংবাদ মাধ্যম কিন্তু কোনো পক্ষপাতিত্ব বা কোনো রাজনৈতিক দল বা কোনো স্বার্থের কাছে কিন্তু মাথা নত কয় না তারা সংবাদটাকে সংবাদ হিসেবে দেখায় যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক যেটা অন্যায় সেটা অন্যায় সেটা যেটা প্রতিবাদ সেটা প্রতিবাদ কিন্তু আপনারা দেখবেন যে বিশেষ করে যেই যে আমাদের যে বাংলায় যে বিশেষ করে বড় বড়ো যে সংবাদ মাধ্যমগুলো আছে যে কটা আছে আমি নাম বলছি না আপনারা সবাই জানেন দেখবেন কোনো না কোনো সময় ভোটের আগে হোক ভোটের পরে হোক কোনো না কোনো বিষয় নিয়ে কোনো না কোনো ক্ষেত্রে সময় দেখবেন এক এক সময় এক একটা পক্ষে ঝুঁকে থাকে কখনও তারা ডানে চলে যাচ্ছে কখনও তারা বামে চলে যাচ্ছে কখনো তারা রামে চলে যাচ্ছে কখনো তারা হাতে চলে যাচ্ছে তো এরকম বিভিন্ন পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মতো নেতারা যেরকম দল বদলে ফেলছে আপনি ভোট দিচ্ছেন একজন নেতাকে এই এক দলে আছেন কিছুদিন পরে দেখছেন যে তার স্বার্থে আঘাত হয়েছে বললে তিনি অন্য দলে চলে গেছেন এই যে ক্ষমতায় থাকার লড়াই সব সময় পদে থাকার একটা মোহ পদে থাকার একটা মায়া যে পথ ছাড়া থাকতে পারবো না পাশে দশটা সিকিউরিটি থাকবে চারটে গাড়ি থাকবে এসি রুমে সব সময় এসি ঘর থেকে বেরিয়ে এসি অফিস এসি অফিস থেকে বেরিয়ে এসি গাড়ি এসি গাড়ি থেকে এসি শপিং মল সব জায়গায় একটা ভোগ আমার একটা ঠান্ডা ঘরে থাকবো সব সময় আরামে থাকবো আমার জন্য সিকিউরিটি থাকবে আমাকে জ্যামে দাঁড়াতে হবে না আমার জন্য রাস্তা সব সময় ক্লিয়ার থাকবে পুলিশ সব সময় রাস্তা আমার জন্য ক্লিয়ার করে দেবে লালবাতি গাড়িতে জ্বলবে প্যাঁও প্যাঁ পেও প্যাঁও করতে করতে যাবো লোকে ভাব ওই দেখো নেতা যাচ্ছে ওই দেখো নেতা আসছে এরকম লোকে ভাব বলবে এটা মানুষের কাছে একটা ক্রেজ তৈরি হওয়া একটা হাইপ তৈরি হওয়া এটা কিন্তু চলছে এবং সংবাদ মাধ্যম কিন্তু এই নেতাদেরকে সব থেকে বেশি আশ দিচ্ছে আপনারা দেখবেন যে আগে সংবাদ যখন তৈরি হয়েছিল সংবাদ বিভিন্ন সংবাদের বিভিন্ন রকম এ ছিল বিভিন্ন রকম ট্যাগ ছিল এখন কিন্তু প্রত্যেকটা সংবাদেরই একটাই মাত্র ট্যাগ লাইন আমরা মানুষের কথা তুলে ধরি আমরাই মানুষের কণ্ঠস্বর আমরাই মানুষের মানুষের গলার আওয়াজ আমরাই সত্য আমরা নির্ভীক কিন্তু দেখা যাবে সবসময় মানুষের কথা কোথায় রাজনৈতিক নেতা নেত্রীরা কোথায় যাচ্ছে ও কি বলছে সে কি বলছে কে দল বদলাচ্ছে ও কোথায় যাচ্ছে ও কোথায় পায়খানে যাচ্ছে ও কোথায় বাথরুমে যাচ্ছে ও কোথায় রাস্তা দাঁড়িয়ে পেচ্ছাপ করছে কোন নেতা কাকে গালাগালি দিচ্ছে কোন নেতা কার সম্পর্কে কি বলছে এইগুলো হয়ে গেছে নাকি মানুষের কথা আরে আদতে মানুষের কথা কোথায় তুলে ধরা হচ্ছে যখন কোনো ঘটনা ঘটছে যখন কোনো বিস্ফোরণ হচ্ছে যখন কোনো ধর্ষণ হচ্ছে যখন কোনো অন মানে যখন কোনো মানে মিডিয়ার যখন একটা ক্রেজ তৈরি হচ্ছে মিডিয়া যখন টি দরকার তখন তারা মানুষের খবর তুলে ধরতে যাচ্ছে কিন্তু আদতে চব্বিশটা ঘন্টার মধ্যে দেখবেন যে কুড়ি ঘন্টাই দেখবেন যে ডিবেট চলছে বিভিন্ন ডিবেট চলছে সেখানে এই ডিবেটে কিন্তু মানুষের কোনো লাভ হচ্ছে না আর সব থেকে বড়ো কথা এই যে বিভিন্ন সংবাদ মাধ্যম যে বিভিন্ন সরকারের পক্ষপাতিত্ব করছে বিভিন্ন সরকারের হয়ে মুখপাত্রের দালালি করছে এই উদ্দেশ্যে বলবো যে সংবাদ মাধ্যমের উদ্দেশ্য বা সংবাদ মাধ্যমের কাজ কিন্তু দালালি করা বা কোনো দলের মুখপাত্র হিসেবে কাজ করা নয় কোনো দলের হয়ে কথা বলা নয় কোনো সরকারের হয়ে কথা বলা নয় সরকার মানুষের ভালো করবে সরকার মানুষকে উন্নতি সাধন করবে তাই জন্যই সরকারকে তৈরি করা হয় সরকার কোনো দয়া করে না যে বিভিন্ন সরকারের মুখ থেকে আমরা শুনি যে সরকার আমরা বলছে আমরা এই দিচ্ছি আমরা সেই দিচ্ছি আমরা ফ্রি রেশন দিচ্ছি আমরা ফ্রি বাড়ি দিচ্ছি আমরা ফ্রি গাড়ি দিচ্ছি আমরা ফ্রি সব কিছু দিচ্ছি আমরা দিচ্ছি কথাটা কেন আসছে আমরা বলুন যে মানুষের টাকা থেকে আমরা একটা মাধ্যম মন্দিরের পুরোহিত পুরোহিতকে আমরা অনেক সময় ভগবান মনে করি কারণ পুরোহিত পুজোর মধ্যে দিয়ে ভগবানকে জাগ্রত করে তো এখানে ভগবান হচ্ছে মানুষ আর সেই সরকার বা প্রশাসন যেই হোক কেন্দ্র হোক রাজ্য হোক কি রাজ্যের ভেতরে হোক দেশ হোক যেখানে হোক বিদেশে হোক যেখানে হোক সরকারকে মানুষ নির্বাচন করে সরকার একটা মাধ্যম যেরকম হাসপাতাল একটা মাধ্যম মানুষকে বাঁচিয়ে তোলার ডাক্তার একজন মাধ্যম মানুষকে বাঁচিয়ে তোলার সেরকম সরকারই তো তো একটা মাধ্যম তো সংবাদ মাধ্যম কেন এইগুলো রাজনৈতিক দলগুলো বা নেতা নেত্রীরা এইগুলো বলছে বিভিন্ন সরকারের মুখপাত্ররা এরা বলছেন তো আপনারা এগুলোকে কেন তুলে ধরছেন এই সেইটা নিয়ে খতিয়ান দিচ্ছে এই দেখো এই সরকার এটা করেছে ওই সরকার এটা করেনি আরে কেন সরকার মানুষের ভালো করবে বলেই তো সরকারকে নির্বাচন করা হয়েছে সরকার কারুর ঘর থেকে নিজের ঘর থেকে পয়সা দেয় না বা সরকার নিজের আমরা দিচ্ছি মানে কি আমরা দিচ্ছি কথাটার মানে হচ্ছে আমি আমার বাবার টাকা থেকে দিচ্ছি বা আমি আমার ঘর থেকে দিচ্ছি সেটাকে বলা হয় আমরা সাধারণ মানুষরা যে আপনাদেরকে ট্যাক্স দিচ্ছি প্রত্যেকটা একটা এক টাকার দেশলাই কিনতে গেলেও পঁচিশ পয়সা ট্যাক্স দিতে হয় তো সেই যে ট্যাক্স দিতে হচ্ছে একটা ওষুধ কিনতে যাবো বারো পার্সেন্ট জি তো এই যে ট্যাক্স দিতে হচ্ছে সেই ট্যাক্সের টাকা থেকেই তো আপনারা দিচ্ছেন রাস্তা করে দিচ্ছেন এ করে থেকে করছেন আপনাদের নিজেদের বাবার টাকা দিয়ে করছেন নাকি নিজেদের টাকা থেকে তো করছেন না তো এই যে সংবাদ মাধ্যমগুলো কি করছে সংবাদ মাধ্যমগুলো এই কথাগুলোকে তুলে ধরছে এবং নেতান্যত্রী ভাবছে ওরে বাবা আমার এই কথাটা টু হয়েছে হ্যাঁ আমি আরও বেশি করে বলবো আর দ্বিতীয়ত এইটা একটা মাধ্যম আর দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে ডিবেট করা বিভিন্ন দলের দেবেন বিভিন্ন ইস্যু নিয়ে ডিবেট হয় বিভিন্ন দল থাকে বিভিন্ন বিশ্লেষক থাকে আমি যারা এই সংবাদ মাধ্যমে যারা আছেন না তাদেরকে একটা কথা বলবো যে আপনাদের এই ডিবেট হয়তো মিডিয়ার টি কি বাড়াবে কিন্তু সংবাদ মাধ্যমকে যদি সংবাদ সবসময় রাজনৈতিক কথা নয় সংবাদ হচ্ছে এমন একটা জিনিস যেখানে পড়াশোনা থাকবে কালচার থাকবে সৃষ্টিশীল বিষয় থাকবে সাধারণ মানুষ যে সৃষ্টি করছে অনেক শিল্পী আছে অনেক গুণী মানুষ আছে প্রতিভাগুলোকে তুলে ধরা সংবাদ মাধ্যমের প্রধান কাজ কিন্তু সংবাদ মাধ্যম আজকে কি করছে কোথায় প্রতিভা কোথায় মানুষের কী বলে যাচ্ছে মানুষের কথা আমরা তুলে ধরি মানুষের আওয়াজ নির্ভীক কিন্তু তাদের মানুষের কথা তুলে ধরার কারণে তারা রাজনৈতিক নেতানীতির পেছনে ঘুরে যাচ্ছে কথা তুলে তাহলে তাহলে বলুন যে আমরা সাধারণ মানুষের ওই দায়ে পড়ে ঠেকায় পড়ে এক দুটো ঘটনা ঘট মানে খবর করতে হবে নাহলে লোকে মেন থিমটা ঘুরে যাবে সেই জন্য মাঝে মাঝে একটু মানুষের দুর্যোগ মানুষের অভাব মানে রাস্তা ভাঙা দেখিয়ে দিলাম মাঝে মাঝে একটু রাস্তা খারাপ সেটা দেখিয়ে দিলাম কি এখানে আগুন লেগেছে ওখানে আগুন লেগেছে এখানে ফ্ল্যাট ফ্ল্যাট ধসে পড়ছে এখানে এ ধর্ষণ হচ্ছে ও ধর্ষণ হচ্ছে এখানে এই নদীতে ব্রিজ নেই এটা মানুষের এইগুলো কিছু কিন্তু সব সময় অমুক ঘোষ কি বলছেন অমুক ব্যানার্জি কি বলছেন অমুক দিদি কি বলছেন অমুক দাদা কি বলছেন কি দরকার মানুষের কি এসে যাচ্ছে এবং সব থেকে বড় কথা যে যারা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে যারা সাংবাদিকতার এই ধারণাটাকেই তারা পাল্টে যাচ্ছে ধারণা তাদের কাছে তাদের মধ্যে একটা ধারণা আসছে যে সংবাদ মানেই তো রাজনীতি রাজনৈতিক সংবাদ রাজনৈতিক কখনো রাজনীতি কখনো সংবাদ হতে পারে না তো আমরা পড়াশোনায় ছোটবেলা থেকে নার্সারিতে এবিসিডি না পড়ে আমরা রাজনীতি পড়তে পারি বলো এই সালে এই ইনি এই দলে ছিলেন কেন তিনি এই দলে গেলেন ব্যাখ্যা দাও এরকম বাংলায় কোশ্চেন আসুক ইংলিশে কোশ্চেন আসুক ইতিহাসে কোশ্চেন আসুক ভূগোলে কোশ্চেন আসুক প্রত্যেকটা সংবাদ মাধ্যমের কাজ হওয়া উচিত যে সরকারের ত্রুটিগুলোকে তুলে ধরা যাতে সরকার সেই ত্রুটিগুলোকে তাদের কাছে যায় এবং সরকার চালাতে গেলে ভুল হয় সেটা কেন্দ্র হতে পারে রাজ্য হতে পারে বিদেশ হতে পারে দেশ হতে পারে সব জায়গায় মানুষ মাত্রই তো ভুল হয় তো মানুষই তো ভুল করবে এবং মানুষকে ভুলটা দেখিয়ে দেওয়ার কাজ কিন্তু মানুষের এবং মানুষের যে মাধ্যম সেটাই হলো সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যমেরই একমাত্র ক্ষমতা আছে যে তাদের কাছে পৌঁছানো সাধারণ মানুষ আপনি যদি এখন চান আপনি কি প্রধানমন্ত্রীর সাথে বলতে পারবেন যে দাদা আপনি এই ভুলগুলো করেছেন আপনার সাথে যদি মুখ্যমন্ত্রীর কথা হয় আপনি বলতে পারবেন দিদি আমার এই আপনার এই ভুলগুলো হচ্ছে বা আপনার এখানে ত্রুটি হচ্ছে তা আপনি তো সরাসরি তাদের কাছে যেতে পারছেন না তখন কি হয় যে সংবাদ মাধ্যম একটা মাধ্যম একটা সোর্স একটা মিডিয়া একটা মাধ্যম যেরকম ডাক্তার একজন মাধ্যম যে ভগবান বলা হয় ডাক্তার এই যে প্রাণ দেয় আমরা আমরা অনেক সময় শুনেছি আগেকার দিনে পুরাণে যে ভগবানের কাছে প্রার্থনা করো প্রাণ বেঁচে যাবে ভগবানের কাছে প্রার্থনা করো ভগবান প্রাণ ফিরিয়ে দেবে সেই ভগবানই যেরকম ডাক্তার সেরকম সরকারের কাছে মানুষের কথা পৌঁছে দেওয়াটাই একটা সংবাদ মাধ্যমের কাজ কিন্তু এই যে ঝুঁকে পড়া বিকে যাওয়া সংবাদ মাধ্যম আজকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে বিভিন্ন সময় বিভিন্ন দলের কাছে ঝুঁকে যাচ্ছে এর হয়ে কথা বলছে ওর হয়ে কথা বলছে এবং এর ফলে কি হচ্ছে যে সংবাদ বা সাংবাদিকতা এই যে ধারণাটাই কিন্তু বদলে যাচ্ছে সংবাদ মানে ইনফরমেশন ইনফরমেশন নলেজ যেখানে আমরা কিছু শিখতে পারবো জানতে পারবো এরকম সংবাদ মাধ্যমের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে রাজনীতি জেনে মানুষের ক্লাস মাধ্যমিকে আসবে না মাধ্যমিক পরীক্ষায় আসবে না যে কোন রাজনীতিবিদ কোন দলে যাচ্ছেন কোন রাজনীতিবিদ কাকে খিস্তি মারছেন কোথায় কি ঝগড়া হচ্ছে কোন দল কাকে কি বলছে এগুলো পরীক্ষায় আসবে না তাহলে চ্যাপ্টারটা তুলে দেওয়া হোক পাল্টে দেওয়া হোক সংবাদের কাজ হবে মানুষকে তুলে ধরা মানুষকে মানুষের প্রতিভাগুলো তুলে ধরা মানুষের গুণগুলোকে তুলে ধরা মানুষের জ্ঞান তুলে ধরা কোথায় সেই কোথায় সেটা কত প্রতিভা আছে কত কিছু সংবাদ আছে বিজ্ঞানের কত খবর আছে ডাক্তারকে আপনারা আনছেন রাজনৈতিক কথা বলছেন শিক্ষক আসছেন রাজনৈতিক কথা বলছেন শিক্ষক ডাক্তার গবেষক বিজ্ঞানী রাজনীতির কথা কেন বলবেন টিভিতে তার একটা সবার একটা নিজস্ব রাজনৈতিক পরিচয় আছে তিনি যে কেউ কেউ কিছু কিছু সবাই প্রত্যেকেই কিছু না কিছু দলকে ভালোবাসে আমরা যেরকম খেলাতেও যেরকম বিভিন্ন মোহনবাগান কেউ ইস্টবেঙ্গল কেউ হায়দ্রাবাদ কেউ এই কেউ সেই আইপিএল আমাদের যে কোনো কেউ ইন্ডিয়া কেউ অস্ট্রেলিয়া কেউ পাকিস্তান কেউ বাংলাদেশ কেউ নিউজিল্যান্ড বিভিন্ন তার দল আছে তো মানুষের একটা সাপোর্ট থাকে তো রাজনৈতিক দলও একটা সাপোর্ট মানুষের আমি এই দলকে সাপোর্ট করি কিন্তু সেটাকে তুলে ধরে শিক্ষক এসে রাজনীতি নিয়ে কথা বলবেন কোনো নেতানেত্রীর হয়ে চাটুকারিতা করবেন আর মানুষ সেটা শুনবে শিক্ষকের মুখ থেকে শিক্ষককে সংবাদ মাধ্যম আনুক পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করার জন্য একজন অধ্যাপক আমরা আমি যখন আমার খুব লজ্জা লাগে আমি যখন বড় বড় সংবাদ মাধ্যমে দেখি যে একজন অধ্যাপক একজন শিক্ষক একজন ডাক্তার তিনি পড়াশোনার কথা না বলে তিনি সাবজেক্টের কথা না বলে তিনি চিকিৎসা করতে যান না তিনি স্টুডিওতে এসে বসে বসে রাজনৈতিক দলের চাটুকারিতা করছেন আরে ডাক্তার আপনি ডাক্তার তো ডাক্তারখানায় থাকবেন মানুষের প্রাণ বাঁচবে আপনি কোন দল নয় চাটুকারিতা করছেন কোন রোগীর তখন মুমূর্ষ রুগীর কী এসে যাবে একজন শিক্ষক তিনি পড়াশোনার কথা বলবেন যে আমি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করি আমি এই বিষয় নিয়ে কথা বলবো তাহলে প্রচুর ছেলেমেয়ের কোচিং পড়তে হবে না প্রচুর ছেলেমেয়ে ঘরে বসে পড়াশোনা করতে পারবে মাধ্যম সেটাকে পৌঁছে দিক যে কাজটা কিন্তু আমি করছি ডিটিপি প্লাস এক্স্যাক্টলি এইখানেই আমার কাজ এবং আমি সেই সংবাদ মাধ্যমকে বদলানোর চেষ্টা করব একা যতটুকুনি করতে পারি আজকে চিৎকার করে বলে যাচ্ছি এবং আপনারা আমার কাজ দেখেওছেন কাজ কথা বলে সবসময় এই সংবাদ মাধ্যমের এই যে চাটুকারিতা সংবাদ মাধ্যম এই যে ঘুরে যাচ্ছে সংবাদের ধারণাটাই মানুষের মধ্যে যে পাল্টে যাচ্ছে সেটা কিন্তু আমি পাল্টাতে চাই পাল্টাতে চলেছি কারণ যে যে মানুষ যে যে বিষয় নিয়ে আছেন সে সেই বিষয় নিয়ে কথা বলবেন শিক্ষক শিক্ষার কথা বলবেন শিক্ষিকা শিক্ষকতার কথা বলবেন অধ্যাপক তিনি যে বিষয় নিয়ে আছেন সেই বিষয় নিয়ে কথা বলবেন ডাক্তার তিনি যে বিষয়ে চিকিৎসা করেন সেই চিকিৎসার কথা বলবেন সেখানেই মানুষের লাভ এবং সংবাদ মাধ্যম এদের রাজনৈতিক পরিচয়গুলোকে তুলে ধরে সংবাদ মাধ্যম আরো উস্কানি দেয় এবং এরা নিজেদেরকে বড় বড় মনে করে এবং আদতে একটা ডিবেট দেখে আপনার মানুষের কোনো উপকার হয় না হ্যাঁ মনোরঞ্জন অনেক কিছু দিয়ে হতে পারে কেউ খুন করে আনন্দ পায় কেউ মানুষকে অপমান করে আনন্দ পায় আনন্দ পাওয়ার মানুষের কোনো শেষ নেই আবার কেউ রাজনৈতিক তর্ক শুনে আনন্দ পায় তো এগুলো মানুষের কোনো লাভ হয় না এটা চাণক্য বলে গেছিলেন যে রাজনীতি সমাজকে ধ্বংস করবে এটা চাণক্য বলে গেছিলেন রাজনীতি দিয়ে কখনো মানুষের কোনো ভালো হতে পারে না রাজনৈতিক নেতারা কখনো কারোর ভালো করতে পারে না তারা সবসময় নিজের আখের গোছাবে হ্যাঁ অধের সম্পত্তি তারা দেখে নেয় তখন মাথা ঠিক থাকে নাকি লোভ লালসা বলে তো মানুষের একটা বিষয় আছে হরমোন আছে তো মানুষের শরীরে তো এইগুলো কিন্তু পাল্টাতে হবে এবং পরবর্তীকালে যারা সাংবাদিক হতে চাইছে পরবর্তীকালে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে চাইছে তাদের কাজ হোক আদতে মানুষের কথা তুলে ধরার জন্য সাংবাদিকতা করা কোন মিডিয়ার কাজ এটা হতে পারে না যে কোনো দলের হয়ে কোনো সরকারের হয়ে চাটুকারিতা করা সরকার এটা করে দিয়েছে সরকার ওটা করেনি সরকার এটা করে দিয়েছে সরকার এই দিচ্ছে এটা নিয়ে ঢাকডোল পেটানো সরকার মানুষের জন্য করবে এটাই সরকারের কাজ ডাক্তার চিকিৎসা করে মানুষকে বাঁচাবে এটাই ডাক্তারের কাজ শিক্ষক শিক্ষকতা করে সমাজের মেরুদণ্ড তিনি পরবর্তী শিক্ষা জীবন পরবর্তী ছাত্র ছাত্রীদের জীবনকে তিনি ত্বরান্বিত করবেন আদর্শ শিক্ষার্থী করে তুলবেন আদর্শ সামাজিক মানুষ গড়ে তুলবেন সেটাই তার কাজ আইনজীবীর কাজ আইনকে রক্ষা করে মানুষকে আইনি পরিষেবা দেওয়া তো যে 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 বিষয় নিয়ে আছেন তার সেটাই কাজ সে সেই বিষয়ে মুখপাত্র হন অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই বর্তমানে এটা দেখছি এবং প্রত্যেকটা নতুন ছেলেমেয়ের মাথায় দেওয়া হচ্ছে রাজনীতি করো রাজনীতি করো কলেজের রাজনীতি ওটা বিভিন্ন রাজনৈতিক নেতা নেতানেরত্রীদের ছবি কলেজে ঢুকতেই বিভিন্ন দলের পতাকা কেন শিক্ষকতার সাথে শিক্ষার সাথে কোনো রাজনৈতিকের সম্পর্ক আনা উচিত নয় মানে আপনারা চাইছেন এমন একটা জিনিস করে তুলি যে ছেলেমেয়েরা আমাদের পেছনে ঘুরুক এবং আমরা ক্ষমতামক করব তাই তো এবং এই বোকারা আমাদেরকে ভোট দেবে বোকারা আমাদের হয় প্ল্যাকার্ড লাগাবে আমাদের হয়ে আন্দোলন করবে আর আমরা এসি ঘরে বুড়ো বয়স অব্দি সারা জীবন একদম নিজেদের ঢেলে পরিবারকে সাজিয়ে নেব তো এই সংবাদ মাধ্যম কিন্তু এগুলোর মূল উৎস সংবাদ মাধ্যম কিন্তু এগুলোকে মূল নষ্ট করছে মূল তারা কিন্তু অপরাধী যে তারা এই অন্যায়গুলোকে এই চাটুকারিতাগুলোকে তারা প্রশ্রয় দিচ্ছে তারা যদি বন্ধ করে দেয় সব রাজনৈতিক নেতা নেতৃত্ব সব রাজনৈতিক দল শান্ত হয়ে যাবে তাই সংবাদ মাধ্যমকে ঠিক করা উচিত এবং সেই সংবাদ মাধ্যম ঠিক করার দায়িত্ব আমাদের মতো নবপ্রজন্মদেরকে নেওয়া উচিত যেটা আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে করতে চাইছি আশা করি আপনারা যারা শিক্ষক ডাক্তার নার্স যারা আছেন তারা সবাই আমাদের এই আমার এই সাধু বিষয় সামাজিক বিষয়ে অংশগ্রহণ করবেন যাতে এই সংবাদের ধারণাটাকে আমরা পাল্টাতে পারি এবং আদতে মানুষের খবর মানুষের কথা তুলে ধরতে পারি এবং মানুষ যাতে আমাদের কাছ থেকে জানতে পারে শিখতে পারে এমন একটা মাধ্যম আমরা হব যে মাধ্যমটা শুধুমাত্র শুধুমাত্র মানুষকে শিক্ষণীয় বার্তা পৌঁছে দেবে যা মানুষের জীবনে কাজে লাগবে পরবর্তীকালে ফিরে আসছি অন্য অন্য প্রতিবেদন নিয়ে ততক্ষণের জন্য আপনার নজর থাকুক ডিডিবি প্লাসের ক্যামেরায় ধন্যবাদ